গোধূলি বেলাতে কাশের হাওয়াতে মায়ের আগমনে সুরে নতুন বসনে রাঙায় চরণে দেখুমা এলো যে ঘরে, হাতে গোনা আর মাত্র কিছুদিন, তারপরে উমা আসবেন বাপের বাড়ি। আর ওমার আগমনকে ঘিরে সেজে উঠেছে চারিদিক। রাজ্যের প্রতিটি কোনায় কোনায় বিভিন্ন ক্লাবে চলছে শেষ পর্বের প্রস্তুতি। সেই মতো কমলপুরে অন্যতম বনেদি ক্লাব হিসেবে পরিচিত আপনজন ক্লাবেও চলছে প্রস্তুতি। বিদ্যাসাগরের সহজ পাঠ, এই থিম নিয়ে এবারের আপনজন ক্লাবের পুজোর আয়োজন। প্রথম আমরা ত্রিপুরাবাসী ও কমলপুরবাসীকে আমাদের আপনজন ক্লাবের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই এবং সকলকে আমন্ত্রণ জানাই আমাদের এই পুজোতে। আমরা চাইব সকল অংশের মানুষ, সকল শ্রেণীর মানুষ আমাদের এখানে পূজা এসে পূজা দেখার আনন্দ উপভোগ করুক। পাশাপাশি আমাদের এখানে তিনদিন, মানে পূজার তিন দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, তিন দিন ভোগ প্রসাদ হবে। সকলের কাছে অনুরোধ রাখবো সবাই যেন এসে আমাদের এখানে প্রসাদ গ্রহণ করেন। পূজার বাজেট কত আপনাদের? আমাদের পূজোর বাজেট এবার 10 লক্ষ টাকা। প্যান্ডেল কিসের আদলে তৈরি হচ্ছে? প্যান্ডেলটা তৈরি হচ্ছে এই বিদ্যাসাগর, বিদ্যাসাগরের সহজ পাঠ থিম, থিমের প্যান্ডেল তৈরি হচ্ছে। থিম এছাড়াও কমলপুরে বনেদি ক্লাবগুলির মধ্যে অন্যতম YRC ক্লাবের উদ্যোগে বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে চলেছে দুর্গোৎসব। এবছর তাদের থিম বাঁশের ঘরে মাটির প্রদীপ। এর জন্য 19 লক্ষ টাকা বাজেট নির্ধারণ করেছে ক্লাব কর্তৃপক্ষ। এবারে YRC ক্লাবের প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন কমলপুরের শিল্পী রাজু ভট্টাচার্য এবং প্যান্ডেল ও আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা। প্রথমে আমরা YRC ক্লাবের পক্ষ থেকে কমলপুরবাসী তথা রাজ্যবাসীকে জানাচ্ছি আগাম শারদীয় শুভেচ্ছা অভিনন্দন। তৎসঙ্গে আপনার টিভি চ্যানেলকেও আমার ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই বছর আমাদের পুজোর বাজেট 1900 লক্ষ টাকা দ্বারা ধার্য করেছি। তো এই বছর আমাদের পুজোর থিম হচ্ছে বাঁশের ঘরে মাটির প্রতিমা। কলকাতার নবদ্বীপের শিল্পী পঞ্চানন দেবনাথ আমাদের এই বছরের প্যান্ডেল নির্মাণ করছে, আমাদের মূর্তি করছে আমাদের কমলপুরেরই শিল্পী রাজু ভট্টাচার্য। তৎসঙ্গে আমাদের প্যান্ডেলটার যে লাইট হবে তা নবদ্বীপে। তো আশা করছি যে পুজোর 4 দিন অনেক দর্শক আমাদের পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন ও সুন্দর পূজা উপহার আমরা দিতে পারব। প্রতিবারই আমরা কমলপুরের মধ্যে একটা নতুনত্ব দেখানোর চেষ্টা করি। প্রচুর দর্শক আমাদের YRC-র পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে। এবারও আশা রাখছি যে আমাদের পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা মানুষকে উপহার দিতে পারি, এই আশা রাখছি। সব মিলিয়ে বছরের পর আবারও উমাকে বরণ করে নিতে প্রস্তুত কমলপুরবাসী। রিপোর্ট, আর ইনিউজ।